একদিকে রমজান, তার উপর শুক্রবার, এই দুয়ে মিলে গত 22 মার্চ সৌদি আরবের মক্কায় জড়ো হয়েছিলেন লাখ লাখ মুসল্লি। এদিন পবিত্র কাবা শরীফে তারাবির নামাজ আদায় করেন তারা। মুসল্লিদের ভিড় এতই বেশি ছিল যে কাবার গ্র্যান্ড মসজিদ পেরিয়ে নামাজের কাতার পৌঁছে গিয়েছিল 3 কিলোমিটারেরও বেশি দূরের মাআলা শহরে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ। মাআলা এলাকায় মানুষের নামাজ পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ড্রোন থেকে তোলা এই ভিডিওতে দেখা যাচ্ছে নিচে লাখ লাখ মানুষ গিজগিজ করছে, তবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা জামাতে নামাজ আদায় করছেন। অবশ্য এমন ভিড়ের ব্যাপারে প্রস্তুত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, ভলান্টিয়ার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাই কাবায় নামাজ পড়তে যাওয়া ব্যক্তিরা যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন সেটা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নিয়ে নিরলসভাবে কাজ করেছেন তারা। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় সূত্র বলছে, এবারের মতো এত ওমরা যাত্রী এর আগে দেখা যায়নি। এর একটি বড় কারণ আবহাওয়াগত অবস্থা। মরুভূমির দেশ সৌদি আরবে গরমকাল পুরোপুরি শুরু হয় এপ্রিল থেকে। তার আগ পর্যন্ত আবহাওয়া বেশ সহনীয় ও আরামদায়ক থাকে, তাই এপ্রিল আসার আগে ওমরা সেরে ফেলতে চাচ্ছেন অনেকে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।